আপনাদেরকে দেখাবো ঘূর্ণিঝড় ইয়াসের লাইভ আপডেট। এই জন্য আপনাদেরকে একটি সাইট ইউজ করতে হবে, সেই সাইটটা হলো দেখেন আপনার এই সাইটটা ইউজ করবেন, ভালো করে দেখে নেন। এখানে গিয়ে আপনারা যখন এই সাইডে দেখবেন তখন দেখতে পারবেন যে ঘূর্ণিঝড় ইয়াস কোন অবস্থায় আছে। দেখেন এখানে ঢাকা শো করছে, আর দেখেন এখন দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় ইয়াস এখন ঠিক কী অবস্থায় আছে। এখান থেকে আপনারা ডিটেলস দেখতে পাবেন। আমি একটু একটা জুম করে নিই, এটা আমি জুম করি, দেখেন এটা হলো ঘূর্ণিঝড় ইয়াসের অবস্থান। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হলো বঙ্গোপসাগর, দেখেন এটা হলো ঠিক বঙ্গোপসাগর, এর উপরে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় ইয়াসের লাইভ আপডেটটা। হ্যাঁ দেখেন এখন আপনারা এখান থেকে কি করবেন, দেখেন এটা হলো কি 26 তারিখ, 26 তারিখে এটা কি অবস্থায় আছে সেটা দেখতে পাচ্ছেন। এখন মনে করেন আপনারা যদি দেখতে চান এটা 27 তারিখে কীভাবে দেখায়, সেক্ষেত্রে এখন দেখেন এটা 27 তারিখে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন 27 তারিখে অবস্থান ঠিক এই জায়গাটা অবস্থান করবে, ঠিক এই স্থানে ঘূর্ণিঝড়টা অবস্থান করবে। আপনি 28 তারিখ দেখতে পারবেন, 28 তারিখ অবস্থান কী হবে, দেখেন 28 তারিখে অবস্থান হবে এইটা, এইটা কিন্তু আমাদের বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছেন, এটা হলো ঠিক বাংলাদেশের মানচিত্র। 28 তারিখে এটা বাংলাদেশের বাংলাদেশে ছাড়িয়ে যাবে। দেখেন 29 তারিখ, এখন 29টা দেখতে পারবেন, দেখেন 29 তারিখে ঘূর্ণিঝড়টা থাকবে না, এটা দেখেন এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেখছেন আপনারা এইভাবে আপনারা লাইভ নিজেরাই ঘূর্ণিঝড়ের আপডেটটা দেখতে পারবেন। এখন দেখেন এটা আমি 27 তারিখ দেখি, 27 তারিখ দেখেন বাংলাদেশকে ছেড়ে এটা বের হয়ে যাবে। আর এই যে 26 তারিখ, 26 তারিখ দেখেন, দেখেন এটা হলো লাইভ দেখতে পাচ্ছেন 26 তারিখ এখন ঘূর্ণিঝড়টা শুরু হয়ে গেছে। এটা কোথায় হয়েছে, কলকাতা থেকে, দেখছেন এটা হলো কলকাতায় ঘূর্ণিঝড়টা শুরু হয়েছে। এখন আপনারা যদি মনে করেন যে আপনাদের এলাকায় এটা কীভাবে দেখা যাচ্ছে, তাহলে কী করবেন, দেখেন এখানে সার্চ লোকেশন এখানে ক্লিক করবেন, ক্লিক করে মনে করেন যে আমার এলাকা খুলনা, খুলনা এখন এইটাই আপনারা ক্লিক করবেন, খুলনা, খুলনা দিয়ে আপনি ইন্টার দেবেন। দেখেন আমি খুলনা ইনটা দিলাম, দিয়ে এটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমার খুলনা শো করবে। আমি এটা একটু ই করে নিই, দেখি ঢাকা খুলনা, দেখেন খুলনা এখন এটা খুলনা দেখা যাচ্ছে, এই যে এইটা হলো আমার খুলনা, দেখেন এখন ঝড়টা আছে এখানে, আমার খুলনা আছে এখানে, অর্থাৎ আমাদের এখানেও কিন্তু ঝড়টা কিছুটা হচ্ছে। ঠিক আছে এখন এইভাবে আপনারা নিজস্ব এলাকা আপনারা দেখতে পাবেন যে আপনাদের এলাকায় ঝড়টা ঠিক কিভাবে দেখা যাবে। যাই হোক ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই সতর্ক থাকবেন, কারণ এই ঝড়টা আপনাদের যে কোনো এলাকায় হতে পারে, সেভাবে আপনারা অবশ্যই সবাই সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।